উৎসব হবে, হবে আনন্দ ফুর্তি। তবে তাই বলে কি কোনো মানুষের জীবন বাজি রেখে? না, যে উৎসবে কোনো মানবিকতা নেই সেই উৎসব কিসের উৎসব? যেই উৎসব মুখর মানুষ পাশের মানুষের পাশে থাকে না সেই উৎসব কিসের উৎসব? আলোর শহর চন্দননগরে চলছে জগদ্ধাত্রীর উৎসব, ঐতিহ্য গরিমায় অটুট এই উৎসবেই এবছর চরম অমানবিকতার ছবি, সৌজন্যে নো এন্ট্রি। প্রতি বছরই চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় দর্শনার্থীদের সুবিধার্থে নো এন্ট্রির ব্যবস্থা করে থাকে পুলিশ প্রশাসন। ষষ্ঠীর দিন থেকে শুরু হয়ে প্রতিদিন বিকেল চারটে থেকে পরের দিন সকাল ছটা পর্যন্ত যে কোনো ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা থাকে। তবে অবশ্যই জরুরি পরিষেবা এই নিয়মের মধ্যে পড়ে না, কিন্তু এবছর এই শহরে ঢোকার বিভিন্ন রাস্তা নো এন্ট্রি করা হয়েছে পঞ্চমী থেকেই। যান চলাচলে নিষেধাজ্ঞার সময়সূচি দু ঘন্টা বাড়িয়ে দুপুর দুটো থেকে করা হয়েছে। নির্দিষ্ট সময়ে এন্ট্রি পাস ছাড়া বাইরে থেকে চন্দননগর শহরে গাড়ি নিয়ে ঢুকতে যেমন পুলিশি বাধার মুখে পড়তে হবে সাধারণ মানুষকে, ঠিক তেমনই চন্দননগর শহরের বাসিন্দারাও এন্ট্রি পাস ছাড়া গাড়ি নিয়ে শহরের বাইরে বের হতে পারবে না। কিন্তু জরুরি পরিষেবার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হওয়ার কথা নয়। যদিও এই নিয়মের জাঁতাকলে পড়ে চরম দুর্ভোগে পড়তে হলো মৃত্যুশয্যায় থাকা রোগী সহ তার পরিবারকে। চন্দননগর বড়বাজার ছবিঘর এলাকার বাসিন্দা বছর 63 কৃষ্ণা মুখোপাধ্যায় ক্যান্সার আক্রান্ত। নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতালে কৃষ্ণাদেবীর ডায়ালিসিস চলছে। মারণ রোগের শেষ পর্যায়ে থাকা ডায়ালিসিসের পরিমাণও বেড়েছে, তাই সপ্তাহের বেশিরভাগ দিনই মাকে নিয়ে কলকাতায় ছুটতে হচ্ছে কৃষ্ণাদেবীর ছেলে সুমিত মুখোপাধ্যায়কে। নিজের চার চাকা গাড়ি নিয়ে মঙ্গলবার বেলার দিকে কলকাতায় বেরিয়ে পড়েন সুমিত বাবু। ডায়ালিসিস করে ফেরার পথে অসহায় মাকে নিয়ে একের পর এক পুলিশি বাঁধার মুখে পড়েন সুমিত বাবু। গাড়ির ভেতরে তখন অসহায় মা, বারংবার গাড়ি থেকে বেরিয়ে পুলিশকে করজোড়ে অনুনয় বিনয় করতে হচ্ছে সুমিতকে। জগদ্ধাত্রী উৎসবে যখন চন্দননগরবাসী মাতোহারা, তখন অন্য এক চন্দননগরবাসীর করুণ পরিস্থিতি। এদিন শুধু সুমিত বাবুকেই নয়, কিডনির সমস্যায় ভোগা ভগ্নিপতি অজয় মিত্রকে কলকাতার বিআর সিং হাসপাতালে ভর্তি করে ফেরার পথে একই সমস্যার সম্মুখীন হয় 1980 সালে এশিয়ান গেমসে ভারতীয় কবাডি দলের অধিনায়ক বিশ্বনাথ চক্রবর্তীও। নবগ্রাম সেতু, ভাগার মোড়, চন্দননগর স্টেশন রোড, একের পর এক জায়গায় পুলিশি বাধার মুখে পড়েন বিশ্বনাথ বাবু। বিশ্বনাথ বাবুর অভিজ্ঞতা আরো তিক্ত, কারণ তার গাড়িতে রোগী ছিল না, তাই নিজের ঘরে ফিরতে পুলিশকে বহু অনুনয় বিনয় করতে হয় জাতীয় দলের প্রাক্তন কবাডি অধিনায়ককে। কিন্তু কেন এমন হলো? সুমিত বাবু কিংবা বিশ্বনাথ বাবু দুজনেই কিন্তু চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের দপ্তরে গাড়ির অনুমতিপত্র আনতে গিয়েছিলেন, কিন্তু অভিযোগ টানা কয়েক ঘন্টা বসেও তা হাতে পাননি, উল্টে সেখানেও তিক্ত অভিজ্ঞতা হয়েছে। অভিযোগ সেখান থেকে জানানো হয়েছে বাড়ির রোগীকে নিয়ে প্রতিদিন কলকাতায় যেতে হলে প্রতিদিনই নতুন আবেদনপত্র নিতে হবে। আসলে আমার ভগ্নিপতি, আমি চন্দননগরে থাকি পাতিবাহাতে, আমার ভগ্নিপতি এটা কঠিন অসুখে কিডনি ফেলিওর, ডায়ালিসিস, চেস্ট ব্লক হয়ে গত 3 তারিখ থেকে বিআর সিং সিসিউতে ভর্তি আছে। আমার বোন এখানে একা, আমাকে আমার বোনকে রোজই যেতে হয় এবং অল ইন সার্ডেন কনসেন্ট দিতে, ব্লাড দিতে, হ্যান ত্যান ব্যাপারে আমাকে আমাদের থাকতে হয়। সকাল থেকে রাত্রি অবধি আমরা ব্যাক করি, কখনো রাত্রেও থাকতে হয়। আমার পা, দুটি পা অস্টিওআর্থ্রাইটিসের ফলে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট হয় এবং আমার বোনও সঠিকভাবে হাঁটতে পারে না, ফলে ট্রেনে আমরা অ্যাভেল করতে পারি না উঁচু নিচু জায়গায়। সেই জন্যে সাধ্য না থাকলেও আমরা গাড়ি করে যাতায়াত করি। আমরা কালকে যখন ফিরছি, হঠাৎ নবগ্রামে আশ্রম মাঠের ওখানে পুলিশ আমাদের আটকে দেয়। আমরা জিজ্ঞেস করি, আমাদের মতন আরও অনেককে আটকেছে, পুলিশকে আমি নেমে জিজ্ঞেস করি কী ব্যাপার, হঠাৎ করে এরকম ব্যাপার, বলছে এন্ট্রি পাস লাগবে। এখন এন্ট্রি পাস কিসের? আমি তো পেশেন্ট থেকে ফিরছি এবং আমি চন্দননগরের বাসিন্দা, দিস এবং আমার কাছে আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব ছিল। তাদের দেখাই যে আমি চন্দননগরের বাসিন্দা, আমি বাড়ি ফিরছি এবং পেশেন্টকে দেখে ফিরছি, পেশেন্ট সিসিউতে আছে, তার ডকুমেন্টসও আমি তাকে দেখাই সব কিছু। এবং আমি অলরেডি আমি আই হ্যাভ অ্যাপ্লাইড ফর ভেহিকেল পারমিশন, এন্ট্রি পাস পারমিশন, কিন্তু আজকে বিকেল 3 অবধি তারা লিস্টে টাঙাতে পারেনি, বলেছে পরে লিস্ট টাঙাবে এবং তারপরে যদি নাম ওঠে তখন সেটা দেওয়া হবে আমাকে এন্ট্রি পাসটা। তো হঠাৎ করে এই বিপর্যয়ে কোনো রকম নোটিফিকেশান হয়নি বা কোনো রকম মাইকিং হয়নি যে আজকের দিনে পঞ্চমী রাত থেকে 2টোর সময়তে এইটা চালু হয়ে যাবে। এবং আমার, আমি সুগার পেশেন্ট, আমার কলকাতা থেকে সুগারটা ফল করতাম বিভিন্ন টেনশন বা বিভিন্ন কারণেই হোক ফল করতাম করে,
এবং আমি তখন ডাক্তার কাছে যাওয়ার জন্য পাওয়া আমি ওনাকে রিকোয়েস্ট করি বারংবার যে আমার সুগার ফল করছে, আইলে আপনি ডাক্তার কল করুন আর নতুবা আমাকে যেতে দিন। আর এমন এমতো অবস্থায় কিছুতেই রাজি হয় না। তারপরে আমার কিছু ছেলে আমার ওখানে স্টুডেন্ট তারা ওখানে থাকে বাসিন্দা আশ্রম মাঠের ক্লাবের বালক সংঘ ক্লাবের সদস্য, তারা এসে পুলিশকে বলে যে ইনি আমাদের কোচ। আমি নিজে একজন ভারতীয় কবাডি দলের এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলা ইন্ডিয়া টিমের প্লেয়ার ছিলাম এবং এখনও কোচিং করি। এবং গতকালই আমি হেস্টিংসে স্টেট ফিজিক্যাল এডুকেশন ফর উমেন কলেজে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেকশন ট্রায়ালে আমি চিফ সিলেক্টর হিসেবে গেছিলাম। ওখান থেকে আমি বিয়ার সিং থেকে হয়ে আমি ফিরছিলাম। তা তারা কর্ণপাত না করে তা ওখানকার ছেলেরা এসে তাদের তদারকিতে এবং তাদের ইয়েতে আমাকে কোনোরকম ছাড়া হলো। কিন্তু যেই ব্রিজ ক্রস করলাম ওখান জায়গাটার নাম হচ্ছে ভাগারধার, ভাগারধার ওখানে আবার আমাকে আটকানো হলো। আবার আমাকে ওই তাকে বোঝাতে হলো, বিভিন্নভাবে তর্ক বিতর্ক হলো। হওয়ার পর 15 মিনিট পরে তারা দরজা ক্ষীণ করে তারা ছাড়লেন। ওখান থেকে আমাকে বলা হলো যে আপনি একটা ন্যারো রাস্তা দিয়ে চান, যেখান থেকে বড় রাস্তা সেটা দিয়ে যেতে দেওয়া হলো না। সেইখান থেকে যে আবার স্টেশন রোডে মোড়ে আমাকে আটকানো হলো। এইভাবে আমাকে বিভিন্নভাবে আমাকে ইয়ে করালো, মানে লাঞ্ছিত করা বলবো না, লাঞ্ছিত করা বললে খুব ভালো কথা বলা হয়, মানে এতে খারাপ কথা কী বলে এইভাবে আমার সাথে ব্যবহার করলো। আমি কিন্তু চন্দননগরে ঠাকুর দেখার জন্য আসিনি, বা আমি কলকাতাতে কোনো বিবাহ অনুষ্ঠানে বা কোনো অনুষ্ঠানের জন্য যাইনি। আমি গেছি একটা ডাইং পেশেন্ট, আমার বাড়িতে আমার মা, তিনিও মৃত্যুশয্যায় পতিত হয়েছে আছেন। এই অবস্থাতে আমাকে আমার সাথে এই ব্যবহারটা করা হলো। পরেই আমি ACP-1 চন্দন কমিশনারেটের অফিসে যাই ডাক্তার দেখিয়ে, তখন 9টার সময়তে। কেউ কর্ণপাত করেনি আমার কথায়। একজন পুলিশ আধিকারিক উনি আমাকে বললেন যে একদিনের একটা পাস দিতে হয়, কিন্তু এটা ম্যাটারটা একদিন না, অসুখটা একদিনে সেরে যায় না, আমাকে যেতে এগুলো হবে। এবং অসুখ কাউকে বলে আসে না কখন আসবে, যে আজকে উপর থেকে বলে দেয় না, অর্ডার দেয় না যে আজকে আপনার হার্ট অ্যাটাক হবে, কালকে আপনার ব্রেন অ্যাটাক হবে, এটা বলে না। তা এই সাডেন যদি অসুস্থ হয় এবং লোককে মুভমেন্ট করতে হয় বিভিন্ন জায়গাতে, কলকাতা হোক, শ্রীরামপুর হোক, যেখানে হোক, তাহলে সেই লোকগুলোর নিরাপত্তা কোথাও, তার যাতায়াত করবে কী করে? এবং আমাকে বলা হয় আপনি একটা কাজ করুন, আপনি ওই মানকুণ্ডু যেখানে ব্লক করছে বা চন্দনা যেখানে ব্লক করছে ওখানে গাড়িটা পার্কিং করে আপনি একটা স্কুটারের অ্যারেঞ্জমেন্ট, বাইকের অ্যারেঞ্জমেন্ট করুন, যেখান থেকে আপনি বাড়ি ফিরবেন। অদ্ভুত, এই 8 কিলোমিটার 10 কিলোমিটার রাস্তা আমাকে বলছে বাইক অ্যারেঞ্জমেন্ট করতে। এরকম বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয়েছে। আমি চূড়ান্ত হতাশ হয়ে গেছি চন্দনা জগত পুজো নিয়ে। চন্দনা জগত পুজো পৃথিবী বিখ্যাত একটা পুজো, কিন্তু সেই পুজোকে নিয়ে এই এইভাবে অরাজকতা যেভাবে চলছে, এবং বিশেষ করে এই যারা পেশেন্ট আছে, যাদের বাইরে যারা অসুস্থ হয়ে পড়ছে, তাদের পক্ষে ভয়ঙ্করভাবে আমরা আক্রান্ত হচ্ছি। এইভাবে আমি প্রশাসনকে আমি অনুরোধ করছি যে এটা সঠিকভাবে তারা লক্ষ্য রাখ, লক্ষ্য করুন যে আমরা যেন এইভাবে যারা পেশেন্ট পার্টি মারা, যারা ডেড বেডে রয়েছে, তাদের যাতায়াতের ব্যাপারে যেন এই রকম অনীহা না দেখানো হয়। এবং ভবিষ্যতে আশা করি এটা প্রশাসন আমার কথাটা অনুরোধটা শুনবেন। নিউজ আজ বাংলা, হুগলি। Sometimes fashion can change vision. Mart collection, jeans and t-shirts.